আজ করোনা ঠেকাতে জনতার কার্ফুতে স্তব্ধ হলো সারা জেলা। জেলা সদর শহরের প্রাণকেন্দ্র মাচানতলা একেবারেই শুনশান। রাজপথে ছড়ে বেরিয়েছে গবাদি পশুর দল। শহর বাঁকুড়া থেকে জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম কিংবা মহকুমা শহর বিষ্ণুপুর, সর্বদা চিত্রটা একই। জনতার কার্ফু কার্যত কেয়ার ফর ইউতে পরিণত হলো এদিন। গোটা জেলা জনতার লকডাউনে স্তব্ধ হলো। পেট্রোল পাম্প খোলা থাকলেও খদ্দেরের দেখা মেলেনি। ত্রুটিহীন এটিএম কাউন্টারের সামনে জাবর কাটতে দেখা গেছে গবাদি পশুকে। এটিএম কাউন্টার খোলা থাকলেও গ্রাহকের দেখা নেই এদিন। নেহাত প্রয়োজন ছাড়া এদিন কেউ আর বাড়ির বাইরে বের হননি। অসুবিধা হলেও মানি নিয়েছেন একটা দিন কেবল বাঁচার তাগিদে। পাশাপাশি তারা জানিয়ে দিয়েছেন প্রয়োজনে লকডাউন যদি আরও বাড়ে সেক্ষেত্রেও তৈরি শহরবাসী। খানিকটা তারই যেন মহড়া তারা আজকে সেরে ফেললেন।